সার্বিক তথ্য অবহিত করতে আজ বাংলাদেশ পাট গবেষণার ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। গবেষক দলের প্রধান আরো জানান, আগামী 5 বছরের মধ্যে সুফল পাবে কৃষকরা। বিজেপির ক্যামেরাম্যান শাহনুর আলমকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন কুমার বিশ্বজিৎ রায়। একসময় দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের সিংহভাগ আসত পাট ও পাটজাত দ্রব্য রপ্তানি থেকে, যে কারণে বিশ্বের মোট উৎপাদনের অর্ধেকেরও বেশি পাট চাষ হতো এদেশে। কিন্তু পরবর্তীতে প্রতিকূল আবহাওয়া, পাটের বিভিন্ন রোগবালাই এবং পাটের বিকল্প হিসেবে আধুনিক পণ্য আবিষ্কার ইত্যাদি কারণে কৃষকরা এই অর্থকরী ফসল উৎপাদনে বিমুখ হয়ে পড়ে। এক সময়ের সোনালী আঁশ পাট হারায় তার গৌরব। সম্প্রতি পাটের জীবন রহস্য উন্মোচনের মধ্য দিয়ে বিজ্ঞানীরা আশা প্রকাশ করছেন পাট ফিরে পাবে তার সোনালী অতীত। সকালে রাজধানীতে এক সাংবাদিক সম্মেলনে পাটের জীবন রহস্য উন্মোচনকারী দলের প্রধান জানালেন, আগামী কয়েক বছরের মধ্যে কৃষকদের হাতে রোগ প্রতিরোধী ও উন্নত পাটের জাত তুলে দিতে সমর্থ হবেন। স্নো হোয়াইট বা সাদা শব্দ বিষয় এটা খুবই ভালো, কিন্তু একটা কারণ হচ্ছে ফাংলেসটা অ্যাটাক করে, এবং যেহেতু আমাদের ফাংলেসের জীবন নকশা আমরা জানি এবং কিভাবে অ্যাটাক করে সেটা আমরা বুঝেছি, কিভাবে এটাকে অতিক্রম করে তারপরে এটা আমাদের নজরে আছে। 5 বছরের মধ্যে ফিনটেস্টিকে থেকে আমরা একটা কিছু দিতে পারবো। সাংবাদিক সম্মেলনে বিজ্ঞানীরা জানিয়েছেন, তোষা ও দেশি পাটের জেনোম সিকোয়েন্স জানায় পাটের ভালো ও খারাপ বৈশিষ্ট্যের জন্য দায়ী জিনগুলো আলাদা করা সম্ভব। দেশি পাটের যদি সাদা অস্ত্র থাকে তাহলে আমার রোগ আগমন, যখন আমি রোগ প্রতিরোধী পাই তখন আমার আস্থা সাদা থাকে। এই যে দুইটা লিঙ্ক হয়ে আছে এটা কিন্তু কনভেনশনাল ব্রিডিং এ এটাকে সাপোর্ট করতে পারে না, কিন্তু আমরা এই তথ্য ব্যবহার করে আমরা কোনটা রোগ প্রতিরোধীর জন্য দেয় আর কোনটা সাদা ক্যারেক্টারের জন্য দেয় গবেষকেরা আশা প্রকাশ করছেন আবিষ্কারের সুফল কৃষকদের হাতে পৌঁছালে পাটের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি পাটের বহুমুখী ব্যবহার বাড়বে। দেশীয় চাহিদা অনুযায়ী যদি আমরা বাড়াতে পারি তাহলে বাইরের যে আমরা রপ্তানি করি নিগোসিয়েশন করার সুযোগ থাকবে, যত উৎপাদন হবে প্রাকৃতিক আঁশ হিসাবে পরিবেশ বান্ধব আঁশ হিসেবে সাংবাদিক সম্মেলনে গবেষণার সাথে সংশ্লিষ্ট বিজ্ঞানীরা উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের গবেষণাগারের বিভিন্ন উপকরণ ঘুরে দেখান বিজ্ঞানীরা। কুমার বিশ্বজিৎ রায়, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। বাংলাদেশের সঙ্গে নানান ইস্যুতে